স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে সকলকে স্বাগতম এই পর্বে আমরা আকাশ ভরা তারা সম্পর্কে জানব মানুষ শুরুর থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবে এসেছে প্রায় চোদ্দোশো কোটি বছর আগে তার সম্প্রসারণ শুরু হয় প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে এবং সেই সঙ্গে প্রচুর ধুলিকোণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি দিনের বেলায় সূর্য আর রাতের আকাশের চাঁদসহ অসংখ্য আলোকবিন্দুই হলো এই জ্যোতিষ্ক কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে এই সমস্ত কিছু নিয়েই হলো আমাদের মহাবিশ্ব বা ইউনিভার্স এখন আমরা জেনে নিই নিহারিকা কি মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো নিহারিকা বা নেবুলা এই নিহারিকা থেকেই তারা ও নক্ষত্রের জন্ম হয় মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলি জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান জমাট বাঁধা পদার্থগুলি প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয় যাই হল নিহারিকা বা নেবুলা এরপর জেনে নিই ছায়াপথ কী লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয় সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ এই রকমই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামে পরিচিত একটি ছায়াপথের মধ্যে রয়েছে ছায়াপথগুলি প্রধানত পেচানো ডিম্বাকার ইত্যাদি নানান রকম আকৃতির হয়ে থাকে খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথের অন্তর্ভুক্ত এরপর জানব নক্ষত্র কী নক্ষত্র বা তারা একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো আছে এবং উত্তাপ আছে যেমন সূর্য একটি নক্ষত্র কোন তারা কতটা উত্তপ্ত তা রাতের আকাশে দিকে তাকালে তাদের রং দেখে বোঝা যায় যেমন ছোট লাল তারার উষ্ণতা হচ্ছে সব থেকে কম মাঝারি হলুদ তারার উষ্ণতা তার থেকে আরেকটু বেশি আর বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল হয় এরপর জানব গ্রহ কী যাদের নিজস্ব আলো নেই উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় এবং নক্ষত্রের চারিদিকে ঘুরে তাদেরকে বলা হয় গ্রহ যেমন পৃথিবী একটি গ্রহ এরপর জানব উপগ্রহ কি। যারা গ্রহের চারিদিকে ঘুরে তাদের বলা হয় উপগ্রহ যেমন চাঁদ হচ্ছে পৃথিবীর একটি অন্যতম উপগ্রহ এরপর জানব সৌরজগৎ বা সৌর পরিবার সম্পর্কে আকাশগঙ্গা ছায়াপথের লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় এই সূর্য অবশিষ্ট ধুলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ এই সব কিছু নিয়েই হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য এবং সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় ওয়ান কোটি ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যরশ্মির দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হয় সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্ট এই সূর্যরশ্মি পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট তেরো সেকেন্ড সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলোকে বলা হয় সৌর কলঙ্ক আর চাঁদ সূর্যের তুলনায় বহু গুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় আমাদের সৌর পরিবারে চারটি অন্তস্থ গ্রহ ও চারটি বহিস্থ গ্রহ আছে এই অন্তস্থ ও বহিস্থ গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জ অবস্থান করছে অন্তস্থ গ্রহগুলি হল বুধ যা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ সূর্য থেকে দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার ধূসর রঙের এই গ্রহের গায়ে প্রচুর গর্ত আছে এই গ্রহের যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা হয় প্রায় চারশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বুধ নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় আটান্ন দিন সতেরো ঘন্টা এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় অষ্টআশি দিন বুধ অভিমুখী নভযান মেরিনার দশ উনিশশো থেকে পঁচাত্তর সালে অভিযান চালিয়েছিল এবং ম্যাসেঞ্জার দু থেকে দু সালে চার হাজারবার অনুসন্ধান অভিযান চালিয়ে গেছে বুধের কোনো উপগ্রহ নেই পরবর্তী অন্তস্থ গ্রহ শুক্র পৃথিবীর সবথেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের সূর্য থেকে দূরত্ব প্রায় দশ দশমিক সাত কোটি কিলোমিটার এই গ্রহ নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় দুশো তেতাল্লিশ দিন এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় নেয় দুশো পঁচিশ দিন সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো এই শুক্র কারণ এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকায় এর উষ্ণতা হয় এত বেশি এই গ্রহে সূর্য পশ্চিম দিকে ওঠে এবং পূর্ব দিকে অস্ত যায় কারণ এই গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে এই গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ পৃথিবীর সাথে এর গাঠনিক উপাদান ও আচার আচরণের অনেক মিল রয়েছে এই শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই আকাশে সূর্যোদয়ের আগে শুক্তারা এবং সূর্যাস্তের পরে যে সন্ধ্যা আমরা দেখতে পাই তা আসলে শুক্র গ্রহ শুক্র অভিমুখী উল্লেখযোগ্য মহাকাশযানের মধ্যে পাইওনিয়ার ভেনাস এক দুই ও ভেনেরা এগারো থেকে পনেরো অন্যতম পরবর্তী অন্তস্থ গ্রহ পৃথিবী যা সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ সূর্য থেকে এর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এবং পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে শুধুমাত্র প্রাণের অস্তিত্ব আছে এই পৃথিবী নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পৃথিবীর একাত্তর ভাগ জল থাকার কারণে মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় এই পৃথিবীর একটিমাত্র উপগ্রহ আছে তার নাম হলো চাঁদ পরবর্তী অন্তস্থ গ্রহ মঙ্গল যা অনেকটা পৃথিবীর মতো তাই এখানে প্রাণের খোঁজ চলছে তবে জানা গেছে এই গ্রহে একসময় জল ছিল যার বায়ুমণ্ডলের পঁচানব্বই শতাংশই কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ সূর্য থেকে দূরত্ব প্রায় বাইশ দশমিক আট কোটি কিলোমিটার মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা থাকায় দেখতে অনেকটা লাল হয় তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয় এটি নিজের চারিদিকে আবর্তন করতে সময় নেয় প্রায় চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় নেয় ছশো দিন এই মঙ্গলের দুটোই উপগ্রহ আছে ফোবস ও ডিমোস সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি তথা দ্বিতীয় উচ্চতম পর্বত অলিম্পাস মন্স ও বৃহত্তম গভীর গিরিখাতগুলির অন্যতম ভেলস মেরিনারিস এই গ্রহেই অবস্থিত মঙ্গলে পাঠানো উল্লেখযোগ্য নভযান অরবিটার ল্যান্ডার রোভার প্রভৃতি অন্তস্ত গ্রহের পরবর্তী অংশে আছে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েডস গ্রহের মতোই খুব ছোটো ছোটো জ্যোতিষ্ক বা গ্রহান নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খেতে থাকে এদেরকে একসাথে বলা হয় মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় চল্লিশ হাজার সেরেস গ্রহানুপু থাকে রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর যাকে আমরা তারা খসা বলে ভুল করি আসলে গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে এই টুকরোগুলি যা দেখে মনে হয় উপর থেকে তারা ঘষা বা তারা নিচের দিকে নেমে আসছে তবে বাতাসেই এগুলো পুরে ছাই হয়ে যায় আবার বড় উল্কার কিছু অংশ কখনো কখনো পৃথিবীর বুকে আছড়ে পড়ে এরপর জানব সৌরজগতের বহিষ্ঠ গ্রহ বৃহস্পতি সম্পর্কে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি যার মাধ্যাকর্ষণ শক্তির ক্ষমতা সবচেয়ে বেশি এবং নিজের চারিদিকে আবর্তন করে সবচেয়ে দ্রুতগতিতে অন্য গ্রহের তুলনায় সূর্য থেকে দূরত্ব প্রায় সাতাত্তর দশমিক আট কিলোমিটার আট সরি সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার যার তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিজের চারিদিকে আবর্তন করতে সময় নেয় নয় ঘন্টা পঞ্চাশ মিনিট আর সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় নেয় প্রায় বারো বছর এই বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে উনআশিটি এদের মধ্যে সর্ববৃহৎ উপগ্রহ হচ্ছে গ্যানিমিড এছাড়া আইও ইউরোপা প্রভৃতি উল্লেখযোগ্য পরবর্তী বহিস্থ গ্রহ শনি যা সূর্য থেকে প্রায় একশো দশমিক সাত কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং যার তাপমাত্রা প্রায় মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিজের চারিদিকে আবর্তন করতে সময় নেয় প্রায় দশ ঘন্টা এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় উনত্রিশ বছর ছয় মাস যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যার ঘনত্ব জলের থেকেও কম এই গ্রহে ধুলিকণা বরফ পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটি বলয় আছে এই গ্রহের মোট বিরাশিটি উপগ্রহ আছে যার মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ হল টাইটান পরবর্তী বহিস্থ গ্রহ ইউরেনাস যা সূর্য থেকে প্রায় দুশো সাতাশি কিলো কোটি কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রহে মিথেন গ্যাস বেশি থাকায় এর রং হয় সবুজ এবং তাপমাত্রা প্রায় মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড তাই এই গ্রহই হচ্ছে সৌরজগতের শীতলতম গ্রহ যার নিজের চারিদিকে আবর্তন করতে সময় নেয় প্রায় সতেরো ঘন্টা এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় নেয় প্রায় চুরাশি বছর এই গ্রহের মোট সাতাশটি উপগ্রহ আছে পরবর্তী বৈশিষ্ট্য গ্রহ নেপচুন যা সূর্য থেকে প্রায় চারশো দশমিক সাত কোটি কিলোমিটার দূরে অবস্থিত মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং অনেকটা নীল যার তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেন্টিগ্রেড যা নিজের চারিদিকে আবর্তন করতে সময় নেয় প্রায় ১৬ ঘন্টা এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় নেয় প্রায় একশো বছর এই গ্রহই পৃথিবীর থেকে সবচেয়ে দূরে অবস্থিত এই গ্রহের মোট চোদ্দোটি উপগ্রহ আছে যার মধ্যে থ্যালাসা প্রোটিয়াস ট্রাইটন প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়া সৌরজগতের বামন গ্রহের তালিকায় প্লুটো সেরেস এরিস হাউমেয়া মাকে মাকে প্রভৃতি উল্লেখযোগ্য এই ছিল আজকের আলোচনা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ